জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা বারবার প্রকাশ করেছি আমরা, কিন্তু তারপরেও হেলদোল নেই প্রশাসনের। এবার মুর্শিদাবাদের খড়গ্রামের নগরে দেখা গেল প্রকাশ্যে নিজের তিনতলা বাড়িতে নার্সিংহোমের ব্যবসা চালাতে। ছবিটি নগর এলাকায় থাকা একটি আদি চাঁদসি চিকিৎসালয়ের। তবে চিকিৎসালয় হলেও এটি একটি নার্সিংহোমের আদতেই চলে। কার্যত তিনতলা বাড়িতে একাধিক ঘরে সারি দিয়ে কাঠের চৌকির ওপরেই চলছে এমন চিকিৎসা পরিষেবা। সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে থাকা রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে কোনো মিল নেই কর্তব্যরত চিকিৎসকের। তবে কি মোটা টাকার বিনিময়ে প্রকাশ্যে এভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে অবৈধ কারবার? যদিও এই চিকিৎসককে প্রশ্ন করা হলে উনি জানান উনি প্রাথমিক চিকিৎসক, অর্থাৎ কোয়াক ডাক্তার। আর এখানে উঠছে প্রশ্ন, একজন কোয়াক ডাক্তার হয়ে কিভাবে এমন একের পর এক বিলাসবহুল বাড়ি তৈরি করছেন ওই চিকিৎসক? আর সামান্য একজন ডাক্তার হয়ে কী করেই বা দিনের পর দিন, বছরের পর বছর চালিয়ে যাচ্ছে এভাবে অস্ত্রোপচার? রোগীদের ভর্তি রাখছে রাতের পর রাত। পুরুষ থেকে মহিলা সমস্ত রোগীদের কার্যত অক্সিজেনবিহীন, শীততাপ নিয়ন্ত্রিত বিহীন অবস্থায় কাঠের চৌকিতেই একের পর এক দিন ভর্তি রাখছেন ওই চিকিৎসক। বিপুল পরিমাণের টাকা রোগীদের কাছ থেকে নিয়ে কার্যত এভাবে প্রশাসন ও সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে রমরমা বাজার। আজ সেই খবর করতে গেলে কার্যত ঘন্টার পর ঘন্টা সার্টিফিকেট দেখানোর নাম করে অপেক্ষা করানো হয় সাংবাদিককে। তারপর প্রলোভন টাকার বিনিময়ে খবর চাপার চেষ্টাও করা হয়। সবশেষে চেষ্টা করা হয় সাংবাদিকের ক্যামেরা বন্ধ করতেও। এটা নার্সিংহোম না, নার্সিংহোম তো নাই, এখানে এখানে অর্শ ছাড়া কিছু চিকিৎসা হয় না, চর্মরোগ কোন রকম জ্বর জ্বালা অন্য কোন চিকিৎসা হয় না। আপনি তো অস্ত্রোপচার করছেন না? আমি কি বললাম, এখানে ইঞ্জেকশন দিয়ে হাড়গুলো অপারেশন করা হয়। দুটো পদ্ধতি, একটা কাটা হয়, ইঞ্জেকশন হয়। এখন তো নতুন নতুন যুগের ইঞ্জেকশন, এই কাজের জন্য আপনাকে বৈধ কিছু পারমিশন দিয়েছে যে আপনি এই কাজ না ইঞ্জেকশন করব, তাতে তো বৈধর কিছু লাগবে না। এরকম ভাবে আপনি নিজের একটি বাড়িকে নার্সিংহোম বানিয়ে কার্যত রোগীদেরকে নিয়ে যেটা করছেন, আজকে যদি কোনো রোগীর প্রাণহানি ঘটে সেই দায়টা তো সরকারের উপর পড়বে। আজ পর্যন্ত না না আজ আন্দোলন দেখছি আমরা, না না সেভাবে সেভাবে আজ পর্যন্ত তো কিছু হয়নি, আমার হয়নি, আজকে হবে না, কোনো গ্যারান্টি আছে আপনার? সেভাবে রোগী দেখবই না, যেসব রোগীর প্রবলেম আছে তো আজকে দু তিনটে রোগী দেখি, রোগী বেছে বেছে তো দেখা। হ্যাঁ হ্যাঁ না অবশ্যই, আমি যেটা আমার আয়ত্তের মধ্যে থাকবে সেটা দেখবো, আর যেটা দেখবো আমার আয়ত্তের মধ্যে না সেটা দেখবো না। আপনার নামে তো একাধিক অভিযোগ উঠছে যে আপনি একাধিক রকম অস্ত্রোপচার, একাধিক রোগের। না কোনো রকম অভিযোগ না আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এই এলাকায় কোনো অভিযোগ নাই। আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করছেন সেখানে চিকিৎসকের নাম তো অন্য কারো না, এখানে আমার এই তো নাম, আমি তো দেখালাম তো, এটা ওইটা বাদে আর কিছু আছে আপনার? আমার এখানে আছে আরএমপি আছে আর এইটা আছে। কোথায় থেকে পড়াশোনা করেছেন আপনি? আমি বারুইপুর থেকে পড়েছি, এটা এটা হচ্ছে বারুইপুর। কোন কলেজে? ওই তো এখানে সব লেখা আছে। বারুইপুর কোন কলেজে? ওইখানে দেখুন আপনি সব লেখা আছে, পড়াশোনা করেছেন? সব লেখা আছে ওখানে। আপনি বারুইপুরের কোন কলেজে পড়াশোনা করেছেন? সব ওখানে লেখা আছে, আপনি দেখে নেন। আপনাকে শুনুন, কেউ পাঠিয়েছে এখানে তাছাড়া আপনারা আসতেন না, কেউ পিছনে লাগিয়েছে তাছাড়া আজ 50 বছর এই যাব এই যে এ মতো কেউ কেউ কিছু করেনি। না না আমি কোনো অস্ত্রোপচার করি না এখানে। তাহলে যে পেশেন্টগুলো শুয়ে আছে ও এমনি শুয়ে আছে, এমনি শুয়ে আছে, ওরা বিশ্রাম করছে। কি হয়েছে? ব্লাড যাচ্ছে ওই কারণে, হাড়ি সব ব্লাড যাচ্ছে ওই কারণে। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে অপারেশন হবে, তারপরে অপারেশন করলো। অপারেশন হয়েছে, কতদিন ধরে আছে? 3 দিন থেকে এখানে আছে। এখানে তো কোনো অক্সিজেন নেই, কোনো কিছু হাসপাতালে কোনো ব্যবস্থা নেই, বাড়াবাড়ি হয়ে যায় রাত্রের ভিতর, তাতে মারা যেতে পারে। মারাও যেতে পারে। তাহলে কেন আসেন এখানে? হাসপাতাল কেন যান না? এখানে সুচিকিৎসাটা ভালো হচ্ছে, এই এই আরকি, ওই কারণে এখানে এসেছি। এখানে হারিসের অপারেশন করবার লাগিয়েছি। সরকারি হাসপাতালে জানি এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই। অবস্থা নাই তো এখানে বাড়াবাড়ি তো হয়, তার লাগে এখানে, এখানে তো এখন লাগে এখানে ভালো হয়ে যায়। হারিস অপারেশন করতে? হারিস অপারেশন হয়েছে? হ্যাঁ।
চারজন আর হারিস বলতে স্কিনটা কিসা যেটা বলে সেটা হয়েছিল, উপরে একটা স্কিন বেরিয়ে ছিল ওটা কাট করে দিয়েছে বাস। আমার কাছে মিনিমাম 9,000 হাসপাতাল টাকা, কত টাকা পাবো হাসপাতাল 15,000 চাইছে।